আসসালামু আলাইকুম ورحمه আমি মোহাম্মদ শাকত সেন প্রভাষক ফিনান্স এন্ড ব্যাংকিং বিভাগ মাইসুন কলেজ উত্তরা ঢাকা প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমি তোমাদের ফিনান্স এন্ড ব্যাংকিং বিষয় নিয়ে একটি গুরুত্বপূর্ণ লেকচার উপস্থাপন করব আশা করি তোমরা সবাই মনোযোগ দিয়ে এই লেকচারটি দেখবে ইনশাআল্লাহ মাই डियर স্টুডেন্টস আজ আমি তোমাদের ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং নবম শ্রেণীর তৃতীয় অধ্যায় অর্থের সময় মূল্য টাইম ভ্যালু অফ মানি নিয়ে আলোচনা করব অর্থের সময় মূল্য ফিনান্স অ্যান্ড ব্যাংকিংয়ের নবম শ্রেণীর প্রথম ম্যাথ এবং এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা অঙ্কের অধ্যায় যেটা থেকে আমাদের ম্যাথমেটিক্যাল টার্মের মূলত সূচনা সৃষ্টি হয় এবং ফিন্সের বেসিকটাই হচ্ছে অর্থের সময় মূল্য দ্বারা আসবে এবং সেটা শুধু এসএসসি লেভেল নয় ইন্টারমিডিয়েট লেভেল বিবিএ লেভেল এম বিএ লেভেল সবগুলো লেভেলেই কাজে লাগবে তো এখন আমরা অর্থের সময় মূল্য নিয়ে আলোচনা করব সংজ্ঞা অর্থ সময় মূল্যের সংজ্ঞা আমরা দেখি সময় পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের পরিবর্তন হয় সময় পরিবর্তনের সাথে অর্থের মূল্যের এই পরিবর্তনকেই মূলত অর্থের সময় মূল্য বলে কেন কারণ যত বেশি ঠিক আছে ভবিষ্যতের হিসাব করব ঠিক আছে ততই অর্থর যে মূল্যটা সেটা বৃদ্ধি পাবে এবং সে বৃদ্ধিকৃত অর্থ দিয়ে আমাদের কাজকর্ম করতে হবে বিষয়টা আমি একটু উদাহরণের মাধ্যমে দেখাই যদি তোমার কাছে এখন একশো টাকা থাকে তোমাকে যদি দুটা প্রস্তাব দেয়া হয় আজকের একশো টাকা তুমি গ্রহণ করবে নাকি এক বছর পর একশো টাকা তুমি গ্রহণ করবে তুমি অবশ্যই বুদ্ধিমান থাকলে বলবে আমি আজকে একশো টাকা গ্রহণ করব কারণ আজকের একশো টাকা গ্রহণ করলে তুমি সেটা ভোগ বা ব্যবহার করতে পারবা কিন্তু এক বছর পর তুমি বেঁচে নাও থাকতে পারো আর এক বছর পরে সেটার বোক ভ্যালু সেটা কমেও যেতে পারে কারণ আজকে একশো টাকা দিয়ে যে তুমি কাজটা করতে পারবা এক বছর পরে সেই টাকাটা দিয়ে তুমি সেটা নাও করতে পারো অথবা টাকার মূল্য কমেও যেতে পারে তাই আজকে টাকাটা বেশি মূল্যবান অর্থের সময় মূল্যের প্রধান কারণ হচ্ছে সুদের হার বিষয়টা একটু ব্যাখ্যা করি যদি তোমার কাছে একশো টাকা থাকে আজকে সেটা যদি তুমি দশ পার্সেন্ট সুদের হারে বিনিয়োগ করো তাহলে এক বছর পরে তার মূল্য হবে একশো দশ টাকা তাহলে বর্তমানে একশো টাকা আর এক বছর পরে একশো টাকা একশো টাকার মধ্যে পার্থক্য নির্ধারণ করে উপাদান হলো সুদের হার দশ পার্সেন্ট সো অর্থের সময় মূল্যের প্রধান কারণ হচ্ছে সুদের হার তাহলে আমরা শিখতে পারলাম সময় পরিবর্তনের সাথে সাথে যে অর্থের মূল্যের পরিবর্তন হয় এই পরিবর্তনকেই অর্থের সময় মূল্য বলে ডি স্টুডেন্টস এখন আমরা শুনব অপরচুনিটি কস্ট সুযোগ ব্যয় কোনো একটা প্রকল্পে অর্থ বিনিয়োগ করলে অন্য প্রকল্পে অর্থ বিনিয়োগের সুযোগ ত্যাগ করতে হয় যাকে অর্থনের বাসায় বিনিয়োগের সুযোগ ব্যয় বলা হয় অর্থাৎ বিনিয়োগকারীর কাছে যদি দুইটা প্রস্তাব থাকে সে যদি একটা প্রস্তাব গ্রহণ করে তাকে আরেকটা প্রস্তাব ত্যাগ করতে হয় একটি প্রস্তাব গ্রহণ করলে আরেকটা যে পরিত্যাগ করতে হয় যে পরিত্যাগ করার যে ব্যয়টা এটি হচ্ছে বিনিয়োগের সুযোগ ব্যয় মনে করো তোমার কাছে এক লাখ টাকা আছে তুমি এক লাখ টাকা যদি ডাচ বাংলা ব্যাংকে রাখো তাহলে তোমাকে দশ পার্সেন্ট সুদ দিবে আর যদি সিটি ব্যাংকে রাখো তাহলে বারো পার্সেন্ট সুদ দেবে যদি ডাচ বাংলা ব্যাংকে রাখো তাহলে দশ পার্সেন্ট সুদ পাবে সেক্ষেত্রে তোমার সুযোগ বে হচ্ছে বারো পার্সেন্ট সুদের হার যেটা সিটি ব্যাংকে দেবে আর যদি সিটি ব্যাংকে রাখো তাহলে সেটা সুযোগ বে হচ্ছে তোমার প্রথম যে ব্যাংকে রাখ রাখতে চাইছিলা দশ পার্সেন্ট সুদে সেটা সুযোগ ব্যয় তার মানে একটা প্রস্তাব গ্রহণ করলে আরেকটা প্রস্তাব যে পরিত্যাগ করতে হয় সেটি হচ্ছে অপরচুনিটি কস্ট বা সুযোগ ব্যয় এবার আমরা দেখব অর্থের বর্তমান মূল্য যাকে বলা হয় পিবি প্রেজেন্ট বেলু ভবিষ্যৎ টাকার আজকে বা বর্তমানে যে মূল্য দাঁড়ায় তাকে অর্থের বর্তমান মূল্য বলে যদি ভবিষ্যতে কোনো একটা সম্ভাব্য অর্থ হয় সেই অর্থটা যদি আজকে বা বর্তমানে যে মূল্য আমরা বের করি সেটি হচ্ছে অর্থের বর্তমান মূল্য বর্তমান মূল্য মূলত প্রেজেন্ট ভ্যালু পিবি দ্বারা প্রকাশ করা হয় যা সূত্র হচ্ছে পিবি সমান সমানি ভাগ ওয়ান প্লাস আই পাওয়ার এন এফ বি হচ্ছে ফিউচার ভ্যালু আই হচ্ছে সুদের হার এন হচ্ছে বছর বার্তাকরণ বর্তমান মূল্য বের করার পদ্ধতিকে বার্তাকরণ বলে যে পদ্ধতিতে আমরা কি করি বর্তমান মূল্যটা বের করি সেটা হচ্ছে ডিসকাউন্টিং বা বর্তমান মূল্য নির্ণয় করার পদ্ধতি যে পদ্ধতিতে বার্তাকরণ পদ্ধতিতে অর্থের ভবিষ্যৎ মূল্যকে ভাগ করা হয় যে স্টুডেন্টস এবার আমরা দেখব ভবিষ্যৎ মূল্য অ্যাপবি ফিউচার ভ্যালু ভবিষ্যৎ মূল্য আজকে বা বর্তমানে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ নির্দিষ্ট সুদের হারে বিনিয়োগ করলে মেয়াদ শেষে যে মূল্য দাঁড়ায় তাকে অর্থের ভবিষ্যৎ মূল্য বলে ভবিষ্যৎ মূল্যকে আমরা অ্যাপবি বা ফিউচার ভ্যালু দ্বারা প্রকাশ করি এক্ষেত্রে ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্র হচ্ছে ইন্টু ওয়ান প্লাস আই পাওয়ার এন এই যে সূত্রটা আমরা প্রকাশ করলাম এখানে পিবি হচ্ছে প্রেজেন্ট ভ্যালু বর্তমান মূল্য অ্যাপ বি ফিউচার ভ্যালু ভবিষ্যৎ মূল্য আই সুদের হার এন মেয়াদ বা বছর যখন আমরা ভবিষ্যৎ মূল্য নির্ণয় করি ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার পদ্ধতিকে চক্রবৃদ্ধিকরণ বলে এবার আমরা আমাদের এসএসসি বইয়ে দুইটা সুদের কথা বলা আছে একটা সরল সুদ একটা চক্রবৃদ্ধি সুদ এই দুইটা বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করব যদি শুধুমাত্র আসল যে টাকাটা প্রিন্সিপাল আসল ওই টাকার উপর সুদ ধার্য করি তাকে বলা হয় সরল সুদ শুধুমাত্র আসলের উপর ধার্যকৃত সুদকে সরল সুদ বলে এবার হচ্ছে চক্রবৃদ্ধি সুদ সুদ আসলের উপর যে সুদ ধার্য করা হয় তাকে চক্রবৃদ্ধি সুদ বলে যেখানে সুদ থাকবে আসলো থাকবে সুদ এর উপর যে সুদ ধার্য করি তাকে চক্রবৃদ্ধি সুদ বলে চক্রবৃদ্ধি সুদ আর চক্রবৃদ্ধিকরণ কিন্তু সেম না ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার পদ্ধতিকে চক্রবৃদ্ধিকরণ বলে এটা হচ্ছে চক্রবৃদ্ধিকরণের সংজ্ঞা অথবা প্রথম বছরের সুদ আসলকে দ্বিতীয় বছরের আসল ধরে তার উপর দ্বিতীয় বছরের সুদ নির্ণয় করাকে চক্রবৃদ্ধিকরণ বলে এটা হচ্ছে চক্রবৃদ্ধিকরণের সংজ্ঞা আর চক্রবৃদ্ধি সুদ হচ্ছে সুদ আসলের উপর যে সুদ ধার্য করা হয় তাকে চক্রবৃদ্ধি সুদ বলে এবার আমরা দেখব হচ্ছে পরের সুদের সুদের হার হচ্ছে ইন্টারেস্ট ইন্টারেস্ট রেট রেটটা টপিক্স হচ্ছে ঋণদাতা ও ঋণ গ্রহিতার মধ্যে যে হারে ঋণ চুক্তি হয় তাকে সুদের হার বলে ইন্টারেস্ট রেট বলে যেমন রহিম করিমকে ঠিক আছে একটা ঋণ দিছে এখন রহিম আর করির মধ্যে যে হারে ঋণ চুক্তি হয়েছে তাকে ইন্টারেস্টেড সুদের হার অথবা নামিক সুদের হার বলে এবার হচ্ছে ই এ আর ইভাল রেট প্রকৃত সুদের হার ইফেক্টিভ অ্যানুয়াল রেট এটা আমরা বেন পাবো পাব প্রকৃত সুদের হার ঋণ গ্রহিতা প্রকৃত পক্ষে যে সুদের হারে ঋণদাতাকে ঋণের অর্থ ফেরত প্রদান করে তাকে প্রকৃত সুদের হার বলে ঋণগ্রহিতা যে ঋণ নিয়েছে ঠিক আছে রহিম করিমকে ঋণ দিয়েছে এখানে করিম হচ্ছে ঋণগ্রহিতা আর ঋণদাতা হচ্ছে রহিম মনে করো দশ পার্সেন্ট হারে সে ঋণের টাকা ফেরত দিবে তাহলে করিম প্রকৃত প্রকৃতপক্ষে যে সুদের হারে দশ পার্সেন্ট হারে ঋণদাতা রহিমকে যে ঋণের অর্থ ফেরত প্রদান করে তাকে প্রকৃত সুদের হার বলে যে স্টুডেন্টস আমাদের অর্থের সময় মূল্যের মধ্যে এই ছোটো ছোটো টপিক্সগুলোই প্রথম থেকে ছিল আমরা এই ছোটো ছোটো টপিক্সগুলো ভালো করে পড়বো তাহলে কি হবে এই চাপটা সম্পর্কে আমরা একটা ভালো ধারণা অর্জন করতে পারব এবং আমরা সেটা ম্যাথ করার জন্য উপযোগী হবে তাহলে একটু রিভিশন দিই অর্থের সময় মূল্য হচ্ছে সময় পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের পরিবর্তন অর্থের সময় মূল্য তারপর হচ্ছে সুযোগ ব্যয় কোনো একটি প্রকল্প অর্থ বিনিয়োগ করলে অন্য প্রকল্পে বিনিয়োগের যে যে সুযোগ ত্যাগ করতে হয় সেটা হচ্ছে সুযোগ ব্যয় ভবিষ্যৎ টাকার আজকে বা বর্তমানে যে মূল্য সেটা হচ্ছে বর্তমান মূল্য বর্তমান মূল্য নির্ণয় করার পদ্ধতি হচ্ছে বাট্টাকরণ আজকে বিনিয়োগকৃত একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ ম্যাচ শেষে যে মূল্য দাঁড়ায় সেটা হচ্ছে ভবিষ্যৎ মূল্য ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার পদ্ধতি চক্রবৃদ্ধিকরণ আসলের উপর ধার্যকৃত সুদ সরল সুদ আর সুদাসলের উপর ধার্যকৃত সুদ হচ্ছে চক্রবৃদ্ধি সুদ ঋণদাতা ও ঋণ মধ্যে যে হারে ঋণ চুক্তি হয় সেটা হচ্ছে সুদের হার বা নামিক সুদের হার আর ঋণিতা প্রকৃত পক্ষে যে সুদের হারে ঋণ দাতাকে ঋণের টাকা ফেরত দেয় সেটা হচ্ছে আমাদের প্রকৃত সুদের হার এই ছিল আমাদের আজকের টপিকস আমরা আগামী টপিকসে অঙ্ক করবো ইনশাআল্লাহ প্রিয় শিক্ষার্থীবৃন্দ এতক্ষণ তোমরা ফিনান্স ব্যাংকিং বিষয়ের উপর একটি গুরুত্বপূর্ণ লেকচার দেখেছ এই লেকচার থেকে যদি তোমরা কোনো প্রশ্ন তোমার মনের মধ্যে উদয় হয় অবশ্যই তোমার বিষয় শিক্ষক বা সাবজেক্ট টিচার জানাবে উনি তোমার সমস্যা সমাধান করে দিবে ইনশাআল্লাহ